بإسلامي وإيماني أضاء الكون والزمن بإسلامي. দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। ডিজিটাল বাংলাদেশ গঠন করার পেছনে আমরা কোনো শ্রম দেইনি, কোনো কাজ করিনি, কর্মসূচি হাতে নেইনি। তাহলে ডিজিটাল বাংলাদেশ গঠন করা কিন্তু নফল না ফরজ? কথা বলছেন কেন? আপনার বিশ্বাস হচ্ছে না? দলিল আমি একটা একটা করে বলছি, লিখে নেন। কাইলা একোনা দৌলাতাম বাইনা লাগনি আই ম্যাংকম খাবার এক জায়গায় থাকবে আর অন্য মানুষ না খেয়ে মরবে, আমি আল্লাহ এটা চাই না। আমি চাই সবার কাছে খাবার থাকবে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবে যে শুধু আমি নিজে খেয়ে থাকবো আমি চাই না, সবাই খেয়ে থাকবে। দারিদ্র এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে মনে লিখা থাকে না? হ্যাঁ বলেন। এইটার থিওরিতে আয়াত, উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে, ভালো কাজ যাই করুক তার মর্যাদা দেওয়া লাগবে। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেহেতু মুসলমানের নেই। কথা বলছেন এখানে, 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আয়াত নাম্বার হচ্ছে 44। বাড়িতে যে মিলান যে তাফসির পড়বেন সেই তাফসিরেই পাবেন। অলাম না কোন নতিউল মিসকিন, দারিদ্র মুক্ত সমাজের জন্য দেশের জন্য তাদের কোনো ভূমিকা ছিল না, শুধু নিজে খেয়ে পড়ে বাঁচবে, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। অনেক একটা উদ্যোগ নিয়েছে, উদ্যোগকে বাহবা না দিয়ে তার পেছনে না থেকে অনেক মানুষ সমালোচনা করে। আর অন্য কোন কাজ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ করে অবশ্যই তার বিরুদ্ধে কথা বলা লাগবে। এই যে লতিফ কাজ্জাব নবীকে গালি দিয়েছে, কাবা ঘরকে গালি দিয়েছে, এই জন্য প্রধানমন্ত্রী তো দল থেকে দিয়েছে আর মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে। বলেন আমরা খুশি এবং রাজি, আরো খুশি হতাম লোকটাকে যদি ফাঁসি দিত। আর আমাদের নবী বিশ্ব নবীকে গালি দিয়েছে, কথা বলেন। এই কাসাবের মতো যারাই নবী নিয়ে ইসলাম নিয়ে কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। কারা কারা এই মতে আছেন দেখি, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার শিক্ষা দেবার বিষয় ছিল এই, পৃথিবীতে ডিজিটাল করার জন্য শুধু একা একা তিনি পারবে না, 16 কোটি মানুষ আমাদের এক হওয়া লাগবে। আর এই এক মতের সাথে যে যাবে না, ও যদি মনে করে এটা আওয়ামী লীগের কাজ ওরা করে করুক গা, আমরা ওর ভেতরে নেই, কসম করে বলছে আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ ডিজিটাল মানে চলমান, ডিজিটাল মানে গতিময়, ডিজিটাল মানে একটার পরে একটা, 99টা অর্থ হয় ডিজিটাল। কিন্তু এই থিওরি যদি বাস্তবায়ন করেন শুধু নিজে খাবো অন্য না খেয়ে মরুক, আপনি আগে জাহান্নামে যাবেন। কথা বলুন, সামাজিক জীবনও ডিজিটাল করা লাগবে। অনেক ধনী মানুষ আছে শুধু নিজের আখের গোছাচ্ছে। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ধনী হয় কমপক্ষেও নিজে যখন এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমাতে যাবে 40টা ঘরের খোঁজ নিয়ে ঘুমাবে। এরকম ধনী উম্মত এখন ঘরে ঘরে পুরা নোয়াখালী খুঁজে দেখেন তো পাওয়া যায় কিনা? আমরা ডিজিটাল এই বুঝি না অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই থিওরি কোরআনের আয়াত নিয়ে দিয়ে থাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ থিওরি দিয়েছেন ডিজিটাল করতে চাও। আমার আতা কোমর রাসুল ফাখুজো হো ওয়ামানাহা কুমানু হো ফাংতা হো। আমার নবী যা দিয়েছে গুলো আঁকড়িয়ে ধরা লাগবে, নবী যেটা নিষেধ করো ওটা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর নবী জানিয়েছেন উম্মতরা সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করো, যাকাত ভিত্তিক অর্থনীতি কামড়িয়ে ধরো। কথা বলছে না কেন? এখন যদি যাকাত বিদায় করে দিয়ে সুদ আঁকড়িয়ে ধরে ডিজিটাল হবে না টাল হবে?
إسلامي وإيماني أضاء الكون وزمنه.